শুরুতেই সংবাদ শিরোনাম। সীমান্তে সংঘর্ষের মধ্যেই আধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত। প্রমাণ আছে পাকিস্তানের কাছে, ভারত সন্ত্রাসীদের মদদ দিচ্ছে বলল পাকিস্তান। ইসরায়েলকে স্বীকৃতি না দিয়াই চাপে থাকলেও মুখ খুলছে না ইমরান খান। গ্রিস এক মাসে 50 বারেরও বেশি তুরস্কের সীমানা লঙ্ঘন করেছে। এবং সবশেষ থাকছে, তাইওয়ানকে চীনের অংশ না বলাই আমেরিকাকে চীনের হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ভারত। শুক্রবার উড়িষ্যা উপকূলে কুইক রিয়াকশন সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের দিনই ওই পরীক্ষা চালানো হয়। ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। শুক্রবার কাশ্মীর সীমান্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনায় দুই পক্ষের অন্তত 14 জন নিহত হয়। দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ প্রাণহানির সংখ্যা নিশ্চিত করে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, ওই গুলিতে তাদের 3 সেনা, 6 বেসামরিক নাগরিক এবং 1 সীমান্তরক্ষী নিহত হয়েছেন। আর পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, তাদের পক্ষে প্রাণ হারিয়েছেন 4 বেসামরিক নাগরিক। ভারতের দাবি, পাকিস্তানেরও কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছে। তবে এ ব্যাপারে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাশ্মীর সীমান্তে তীব্র উত্তেজনার দিনেই উড়িষ্যা বালাসুর উপকূলে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওই ক্ষেপণাস্ত্রটি বহনযোগ্য লঞ্চার থেকে ছোড়ার উপযোগী। এই লঞ্চারে 6 ক্ষেপণাস্ত্র একসঙ্গে বহন করা যায়। ভারতীয় বিবৃতিতে জানানো হয়েছে, উড়ন্ত যে কোনো লক্ষ্যবস্তুকে অতি দ্রুত শনাক্ত এবং তাতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি ভারতীয় সেনাবাহিনীর অভিযানের সময় আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্রটি নকশা করা হয়েছে। পাকিস্তানকে অস্থিতিশীল এবং দেশটির সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারত সন্ত্রাসী হামলার মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। শনিবার 14 নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি দাবি করেন, নয়াদিল্লি যে পাকিস্তানে হামলা সহায়তা করছে তার বিস্তর প্রমাণ রয়েছে তাদের কাছে। সবসময় একে অপরের বিরুদ্ধে হামলার জন্য ভারত এবং পাকিস্তান পরস্পরকে দোষারোপ করে আসছে। এটা বিরল বিষয় যে পাকিস্তানের শীর্ষ কূটনৈতিক বলেছেন, ভারতের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। এদিন ইসলামাবাদে যৌথ সংবাদ সম্মেলনে কুরেশির সঙ্গে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইকফার ছিলেন। কুরেশি বলেন, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো প্রতিবেশী আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের সীমান্ত এলাকায় হামলার পরিকল্পনা করছে। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ভারত নিজেদের মাটিকে ব্যবহার করছে। নয়াদিল্লি অন্য দেশ থেকেও পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। ভারতকে অভিযুক্ত করার জন্য যেসব তথ্য প্রমাণ জাতিসংঘে পাঠানোর কথা জানিয়েছে কুরেশি, আন্তর্জাতিক মধ্যস্থতা ছাড়া দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এ দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা কঠিন বলেও সতর্ক করেন তিনি। কুরেশি আরও বলেন, আমাদের কাছে থাকা অকাট্য প্রমাণাদি আমরা জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরব। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য বন্ধুপ্রতিম দেশগুলো থেকে চাপ আসছে বলে স্বীকার করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তবে তিনি সেই দেশের নাম বলেননি। গত বৃহস্পতিবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান একথা বলেন, যারা আপনাকে চাপ দিচ্ছে তারা কি অমুসলিম বা মুসলিম দেশ? এমন প্রশ্নের উত্তরে ইমরান খান বলেন, এটা প্রশ্ন বাদ দিন, এমন কিছু জিনিস রয়েছে যা আমরা বলতে চাইলেও বলতে পারি না। তাদের দেশগুলোর সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, অর্থনৈতিক দিক দিয়ে আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে দিন, পরে আপনি এমন প্রশ্ন করতে পারবেন। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এরপর আরও কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার পক্ষেই ছিল এতদিন। কিন্তু ইমরান খান হঠাৎ করেই বলে বসলেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া নিয়ে তারা চাপে রয়েছে। গ্রিস গত অক্টোবর মাসে অন্তত 50 বার তুরস্কের আকাশ সীমা এবং পানি সীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, গ্রিস 42 বার আকাশসীমা এবং 7 বার আঞ্চলিক পানিসীমা লঙ্ঘন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী দেশের সীমানা এবং তাদের অধিকারকে সম্মান করি, তাই আমরা শান্তি, বন্ধুত্ব এবং ভালো প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করি। প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক আশা করি, কিন্তু গ্রিসের সাম্প্রতিক কার্যক্রম এই অঞ্চলের জন্য উত্তেজনা সৃষ্টি করছে। মন্ত্রণালয়টি আরও জানায়, আজিয়া সাগরে গ্রিসের বেসামরিক দ্বীপগুলোতে 142 বার সামরিক জাহাজ চলাচল করেছে। বিবৃতিতে আরও বলা হয়, গ্রিস উত্তর আজিয়ান সাগরের সামেথ্রেস দ্বীপে বেসামরিক দ্বীপে সামরিক ট্রেনিং শুরু করে আন্তর্জাতিক চুক্তি এবং তুরস্কের পানিসীমা লঙ্ঘন করেছে। এটা গ্রিসের পক্ষ থেকে সুস্পষ্ট উত্তেজনা সৃষ্টির লক্ষণ। পূর্ব ভূমধ্য সাগরে কয়েক মাস ধরে গ্রিস এবং তুরস্কের মধ্যে উত্তেজনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পরেও বন্ধ হচ্ছে না চীনের সঙ্গে আমেরিকার দূরত্ব। দুদিন আগে একটি সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পিও তাইওয়ানের চীনের অংশ নয় বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে মার্কিন স্বরাষ্ট্র সচিব সরাসরি হুমকি দিল শি জিনপিংয়ের প্রশাসন। বিষয়টি জেনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার আমেরিকার একটি রেডিও সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে মাইক পম্পিও বলেছিলেন, তাইওয়ান চীনের অংশ নয়। এ বিষয়ে আজ থেকে 3.5 দশক আগে রোনাল্ড রেগান প্রশাসন ঠিক করে দেওয়ার নীতি মেনে চলছে হোয়াইট হাউস। তাইওয়ানের মতো গণতান্ত্রিক দেশগুলোতে যে কোনো ধরনের সাহায্যের প্রয়োজনে প্রস্তুত রয়েছে আমেরিকা। অতীতের মতো ভবিষ্যতেও তাইওয়ানকে সাধ্যমতো সাহায্য করব আমরা। শুক্রবার মার্কিন স্বরাষ্ট্র সচিবের মন্তব্যের জবাব দিতে গিয়ে তার প্রবল সমালোচনা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। এই ধরনের মন্তব্য করে উত্তেজনা তৈরি করলে যোগ্য জবাব দেওয়ার হুমকি দেন তিনি। এ প্রসঙ্গে বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, এই সংক্রান্ত সবকিছু চীনের অভ্যন্তরীণ বিষয়। বাইরের কোনো শক্তি তাইওয়ানের ব্যাপারে নাক গলাতে এলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে। আমেরিকা এবং চীনের মধ্যে বর্তমান যে বিবাদ চলছে তাতে তাইওয়ানই হলো সবচেয়ে স্পর্শকাতর বিষয়। মার্কিন স্বরাষ্ট্র সচিব বিতর্কিত মন্তব্য করে সমস্যা সমাধানের জায়গায় তা আরও বাড়িয়ে তুলেছেন। বেজিং এ বিষয়ে মাইক পম্পের বিরুদ্ধে সরব হলেও ভূয়সী প্রশংসা করেছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জুয়ান উই। তিনি বলেন, দ্য রিপাবলিকান অফ চায়না অর্থাৎ তাইওয়ান একটি সার্বভৌমত্ব এবং স্বাধীন দেশ, এটা কখনোই অস্বীকার করা যাবে না। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।